তিন তারিখে রাজশাহী বিভাগের সমাবেশ ছিল, সেখান থেকে আমরা সমাবেশ করে আমরা জানি যে ঢাকাতে সমাবেশের জন্য গাড়ি বন্ধ করে দেবে, আসতে দেবে না। সেজন্য আমরা তিন দিন আগে সিরাজগঞ্জ থেকে এসেছি, এখানে এসে থেকেছি। আমরা থাকছি আজকে আবদুল্লাপুর, সেই আবদুল্লাপুর থেকে আসার পথে আমাদের রাস্তায় অনেক পুলিশ, যে কয়েক জায়গায় পুলিশ আমাদেরকে ধরেছে এবং চেক করেছে, মোবাইল দেখেছে, জিজ্ঞাসাবাদ করেছে, আইডি কার্ড চেয়েছে, এমন অনেক লোককেই হেনস্থা করেছে। সাধারণ মানুষ পর্যন্ত অফিসে যারা যাবে তাদেরকে হেনস্থা করেছে, তবু আমরা বৃষ্টির মতো বাদলের মতো মানুষকে রুখতে পারে নাই। বৃষ্টির মতো মানুষ, লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে এসে হাজির হয়েছে এবং তারা প্রমাণ করে দিয়েছে একটাই দাবি, এই স্বৈরাচারী হাসিনার পতন চায়। পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। আমরা যারা এখানে এসেছি, আমরা রাজশাহী গেছেছি, আরও নয়টা বিভাগীয় জনসেবা করেছি, আমাদের এই হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য যদি বঙ্গোপসাগরে যেতে হয়, তবু লক্ষ লক্ষ মানুষ আমরা বঙ্গোপসাগরে যেতে রাজি আছি, তবু হাসিনাকে আমরা সেই বঙ্গোপসাগরে ডুবিয়ে মারবো, তাকে পতন করে আমরা বাংলার মানুষকে মুক্ত করব। এই দেশের মানুষ সুখে সুখে আছে। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, তারা সুখী আছে, তাছাড়া সর্বস্তরের মানুষ, কোনো মানুষের সুখে নাই। আজকে আপনার দ্রব্যমূল্য কিনতে যান, যে জিনিসই কিনতে যাবেন সবই শুধু বলবে দাম বেড়েছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আজকে দেখি না পুলিশ বিডিআর পুলিশ র্যাবের এত যন্ত্রণার মধ্যে থেকে, এত নির্যাতনের মধ্যে থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে এই সরকারকে পতন ঘটানোর জন্য। তারা শুধু একটাই চায়, আর কোথায় যেতে হবে সেখানেই যাবে, রক্ত দেবে, জীবন দেবে, সে রক্ত দিতে জীবন দিতে প্রস্তুত আছে, তাও তারা এই হাসিনা সরকারকে পতন ঘটানোর জন্য একটাই দাবি, পতন ঘটাতে চায়। উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, যে এত জনগণ যদি এসে তাদেরকে ধরে তাহলে তারা পালাবার জায়গা পাবে না, সেই ভয়ে তারা শহর ঢাকা শহরের বাইরে কোথায় কোথায় দেওয়ার জন্য তারা দিয়েছে, পরিশেষে আজকে গোলা এখানে দিয়েছে। তবু দেখেন মানুষকে তারা থামাইতে পারে নাই, তবু গতকালকে নির্দেশে মানুষকে থামাতে পারে নাই। মানুষ বন্যার চতুর মতো পুরো ঢাকা শহর ভর্তি হয়ে এসেছে। হাসিনা সরকারকে কোনো কিছুই তারা মানে না, কোনো পুলিশ নিয়ে তাদেরকে ভয় দেখানো যাবে না, জীবন নিয়ে তাদেরকে ভয় দেখানো যাবে না। রক্তের মতো বন্যা চাইলে তবু লক্ষ লক্ষ মানুষ রক্ত দেওয়ার জন্য বন্য প্রস্তুত আছে, তাও তবু এই হাসিনা সরকারকে পতন ঘটাতে হবে, একটাই দাবি মানুষকে, স্বৈরাচারী হাসিনাকে পতন চায়, আর কোনো কিছু চায় না, তবেই মানুষ সুখে এবং শান্তিতে থাকবে। স্বৈরাচারের গদিতে আগুন জ্বাল একসাথে, অ্যাকশন অ্যাকশন ডায়লগ অ্যাকশন, ঘুরি আছেনের গদিতে আগুন জ্বাল একসাথে, শেখ হাসিনার গদিতে আগুন জ্বাল একসাথে, হই হই রই রই শেখ হাসিনার গলকই, যুবলীগ গেলিকো হই হই রই রই, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা।